অনুমতি না হয় এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে। এলাকার সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে এলজিডির অধীনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক সমূহ তারকাদা উপজেলা রাজাগড়া ইউপি অফিস কোলা বাজার ভায়া শ্রীপুর বাজার মাঝখানোর যে সংযোগে যে রাস্তার ব্রিজটি সেটা ইতিমধ্যে ভেঙে গিয়েছে। এই রাস্তাটি তারকাদা উপজেলার কাটেঙ্গা বাজার ডিসিসি হতে ডিসিসি হতে নগরকান্দি ডিসিসি পাতলা বাজার হয়ে নগরকান্দি ডিসিসি পর্যন্ত, তারকাদা উপজেলার পাতলা বাজার হতে ইন্দুয়াটি ভায়া কোড়িয়া রাস্তা, তারকাদা বাজার হতে বলদনা ভায়া আটলিয়া বাজার রাস্তা, রূপসা উপজেলার খুলনা মোংলা হাইওয়ে কুদির বটতলা হইতে রূপসা উপজেলার পরিষদ ভায়া বামনডাঙ্গা বাজার পর্যন্ত রাস্তাসমূহ জরুরি ভিত্তিতে সংস্কার ও মেরামত করা প্রয়োজন। উল্লেখ্য যে রাস্তাগুলো বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থা রয়েছে এবং এলাকার সর্বস্তরের জনগণকে প্রতিনিয়ত দুর্ঘটনা সহ নানা প্রকার ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে। মাননীয় স্পিকার, সড়ক সমূহগুলোর স্থানীয় জনগণ বারবার জরুরি দাবি জানানো সত্ত্বেও আমি আমার নির্বাচন এলাকার জনগণের সাথে একত্রতা প্রকাশ করে জরুরি ভিত্তিতে সড়ক সমূহের সার্বিক উন্নয়নের জন্য মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।